পুজো অ্যাডভান্স ও বোনাস না পেয়ে মেডিকেল সুপারকে ঘেরাও করলো জিবি হাসপাতালের অনিয়মিত কর্মীরা। তারা প্রত্যেকেই ডিআরডব্লিউ ডিআরবি এবং ক্যাজুয়াল হিসেবে কর্মরত। প্রায় 270 জন কর্মী রয়েছেন। দুর্গাপুজোর ষষ্ঠীর দিনও প্রাপ্য না পেয়ে ক্ষোভ জন্মায় তাদের মধ্যে। বিকেল 4টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় কর্মীদের তরফ থেকে। এরপরও যদি তারা অ্যাডভান্স ও বোনাসের টাকা না পান তাহলে তারা কর্মবিরতিতে যেতে পারেন বলে হুমকি দিয়েছেন। করেনি যতটুকু আমরা খবর পেয়েছি, আমাদের দাবি থাকবে যে এই যে পূজার সময় যদি আমরা এই অনুদানটা না পাই, আমরা এই পূজার সময় যদি অনুদানটা পাই না আগামী দিনে এই অনুদানের ব্যাপার নিয়ে আমরা এখানে ঘেরাও হবে, সুপারিন্টেন্ডেন্ট অফিস ঘেরাও হবে এবং আমরা কর্মবিরত যেতে পারি। আমাদের সেই অবস্থা দেখেন, আমাদের কর্মীরা কি অবস্থা, এইভাবে কোভিড সিচুয়েশনের মধ্যে অনেকেরই মানে অর্থনৈতিকভাবে সব শেষ, তারপরে সরকারের যে ঘুষিয়েছিলেন আমরা সবাই খুশি হয়েছি, কিন্তু অফিসের কারণে অফিসের এবং তারা ফাইল ফুট আপ করে এই যে দুর্বলতার কারণে আজকে আমাদের আজকে প্রথম পূজা আরম্ভ হয়ে চলছে, আমরা আজকেও আমাদের অ্যাকাউন্টে সেই টাকাটা ঢুকিনি, এই বলে আমাদের মধ্যে সবাই বিক্ষোভ সৃষ্টি হয়েছে। আমরা অফিসকে বলতে চাই আজকে 4টার মধ্যে যদি আমাদের অনিয়মিত কর্মচারীদের সেই টাকা অ্যাকাউন্টে না ঢুকে আগামী দিন কাজ কিভাবে চলবে, খুবই বিক্ষোভে আমাদের কর্মীরা সবাই খুবই বিক্ষোভে ফুসছে।